আমি জানি বলতে আমাকে ফেনী থানার ওসি তদন্ত জনাব সাজেদুল ভাই আমাকে ফোন দিয়েছিলেন, ওনার সাথে আমার সুসম্পর্ক আছে। তো আমার বাড়ি গুণবতীতে, আমি এখানে ডাক্তার, আমি ডেন্টিস্ট আর কি, তো ডেন্টাল প্র্যাকটিস করি। তো আমাকে ফোন দেওয়ার পরে বলতেছে যে ভাই আপনার এলাকার একটা ঘটনা ঘটছে এখানে, মহিলাটা এরকম এরকম, আপনি কি চিনেন নাকি ওনাকে? বাপের নাম বললো, মেয়ের নাম বললো। তারপর আমি বললাম আমি তো চিনি না, ঠিক আছে আমি একটু খোঁজখবর নিয়ে দেখি। পরে ওনাদেরকে খবর দিলাম, খবর দেওয়ার পরে ওনারা আসলো, এসে বিস্তারিত জানলাম, দেখলাম, শুনলাম। তো এটা তো এর থেকে আর নৃশংস হত্যাকাণ্ড মনে হয় আর পৃথিবীতে নেই। তো এটা আমি আমাদের এই ফেনী মডেল থানার ওসি তদন্ত সহ এবং কি যারা এখানের উদ্রপ্রথম কর্মকর্তা আছেন ওনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সহসা তাড়াতাড়ি ওনারা পদক্ষেপ নিয়ে আসামিকে হাতে নাতে অ্যারেস্ট করা হয়েছে। আমি আবারও ওনাদের কাছে অনুরোধ করব যেন এই আসামির সর্বোচ্চ শাস্তি যেন হয় ওনারা ব্যবস্থা করবেন, প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যেন ওর সর্বোচ্চ শাস্তি যেন হয়।